সালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে আপনি আসলে একজন ওয়ারেস, আপনি বিদেশে থাকেন অথবা ঢাকায় থাকেন অথবা অন্য জায়গায় থাকেন, কিন্তু আপনার ওয়ারেস সম্পত্তি যেখানে আছে তারা আপনার যে রেকর্ড মালিক বা আপনার পিতা অথবা নানা মারা যাওয়ার পর আপনার মামারা বা আপনার ভাইয়েরা আপনাকে ওয়ারেস কায়েম থেকে বাদ দিয়ে দিছে এবং ওয়ারেস সূত্রে তাদের নামে নামজারি করে নিচ্ছে এবং তারা জমি বিক্রিও করে দিতে পারে, তো সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? যে আপনি যখন বাইরে থেকে আসলেন অথবা আপনি সেখানে খোঁজখবর নিয়ে দেখলেন যে ভাইয়েরা বোনেদের জমি বিক্রি করে দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনার তখন কি করণীয়? তো আশা করি বিষয়টা বুঝতে পারবেন যে যদি ভাইয়েরা বোনেদের জমি বিক্রি করে দেয় ওয়ারেস কায়েমে তাদের নাম বাদ দিয়ে, তাছাড়া তো আপনাকে বাদ দিতে পারবে না, তো সুতরাং ওয়ারেস কায়েমে আপনাদের নাম বাদ দিয়ে দিল এবং ভাইদের জমি বোনদের জমি একসঙ্গে বিক্রি করে দিল, তো সেক্ষেত্রে আপনার কি করণীয়? চলুন শুরু করি। প্রথমে কাজ হচ্ছে আপনাকে দেখতে হবে যে কোন কোন দাগে তারা কতটুকু অংশ বিক্রি করছে এবং তারা নামজারি করছে কিনা দেখতে হবে। আপনি ওই দাগে ভূমি অফিসে খোঁজ দিবেন, খতিয়ান বের করবেন, খতিয়ান বের করে ওর হোল্ডিং নাম্বার খুঁজবেন। হোল্ডিং নাম্বার খোঁজার পর ওখানে আপনি দেখবেন যে কারা মিউটেশন করে নিয়েছে, ওই মিউটেশনের উপরে আপনি 150 টাকা করবেন, 150 টাকা করে মিউটেশনটা বাতিল করবেন এবং পাশাপাশি একটা এসিলার বরাবর আবেদন করে রাখবেন 150 টাকা যে এই মিউটেশনটা বাতিল করা হোক। এবং আপনি ওই মিউটেশনটা বাতিল করার পর নিজেই নামজারি করে নেবেন, যেহেতু আপনার ওয়ারেস কামে আপনার নাম থাকবে, ওটা ভুলবশত হয়ে গেছে, আপনি চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে ওয়ারেস কাম নতুনভাবে নেবেন, নিয়ে নিজের নামে নামজারি করে নেবেন। এরপরেও যদি আপনার মনে হয় যে না কোথাও একটা মিস থাকে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি একটা বন্টন নামা করে নেবেন। বন্টন নামা করলে আপনাকে কেউ জমি থেকে বের করতে পারবে না। এটাই ছিল আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স, আশা করি বিষয়টা ভালো লাগছে। আর এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।